নিরামিষ নবরত্ন বানাবো সেই জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব কাঁচা লঙ্কা আদা কুচি কাজু বাদাম আর পোস্ত এখন অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম প্রথমে ফুলকপিটা ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর বাকি সবজিগুলো ভেজে নেব আলু গাজর আমি সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটেছি বিনস বরবটি আর ক্যাপসিকাম এখন সবজিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর টুকরো করা পনিরটা ভেজে নেব একদিকটা হয়ে গেছে উল্টে দিলাম ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিলাম এখন গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিতে দেখাতে ভুলে গেছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম কোট ওটা ধুয়ে অল্প একটু জল এখন কষিয়ে নেব মশলাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম ধনে গুঁড়ো মশলাটা কোষাতে থাকবো কষানো হয়ে গেছে এখন ফেটানো টক দই আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম সবজিটাও আমি এখন বেশ কিছুক্ষণ কষাতে থাকবো যাতে ভালোভাবে কষানো যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম নুন দিয়ে দেব এর মধ্যে আপনারা মটরশুঁটি দিতে পারেন বাড়িতে থাকলে অবশ্যই দেবেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব একটু ভালো করে নেড়ে দিলাম ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব ঢেকে এখন আলু বরবটি সব সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে গেছে সব শেষে চিনি ঘি আর কাশুরি মেথি ভালো করে মিশিয়ে নেব আরও দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব রান্না তৈরি হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিলাম